রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দুল হিজ্জা জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক মানে প্রথম 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ 10টি দিন, আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় এই 10 দিনের আমলগুলো, এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে। এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল করিমে আল্লাহ তাআলা এই জিল হজের প্রথম 10 দিনের শপথ করেছেন। এই 10 দিনের এবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই 10 দিনে আল্লাহ তাআলা উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের এই প্রথম 10 দিনে, যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। কারণ এই 10 দিনের ভেতরে সালাত আছে, নফল সিয়াম আছে, সাদাকা আছে, কুরবানি আছে, হজের প্রসঙ্গটা আছে, যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ যত মৌলিক ইবাদত আছে সব মৌলিক ইবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না, যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ভেতর। এজন্য এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে যাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন, পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবীর দিয়ে এই 10টি দিনকে মুখরিত করে রাখি, এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন। এজন্য এই 10টি দিনে আমরা যেন বেশি বেশি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে 9 জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়, আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবীরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই, এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান, এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সব মিলে আল্লাহ তাআলার কাছে এই 10টি দিনের এবাদত খুবই প্রিয়, এমনকি হাদিসে এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয়। এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি, তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি, আমরা যেন সুযোগ হলে পুরো 10 দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো এই আজকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই 10টি দিনকে মুখরিত রাখি। আল্লাহ তাআলা জিলহজ মাসের যে মাহাত্ম্য এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন।